বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই যে কারণে কিছু মানুষকে বেশি কামড়ায় মশারা। কখনো খেয়াল করেছেন যে মশারা শুধু আপনাকে বেশি বেশি কামড়ায়, আশেপাশে আরো অনেকে বসে থাকলেও মশার আগ্রহ যেন আপনাকে নেই? এটা আসলে কেবল আপনার কল্পনা নয়, এটা সত্য বলে জানান আমেরিকান মসকিটো কন্ট্রোল অ্যাসোসিয়েশন এ টেকনিক্যাল অ্যাডভাইজার জোসেফ এম কনলন। আসলে কিছু মানুষের ত্বক সাবান অগোচরে এমন রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা মশাদের আকৃষ্ট করে। এখানে আপনাকে বেশি মশা কামড়ানোর সম্ভাব্য 5টি কারণ তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। 1, গর্ভাবস্থা। পরিবেশে কার্বন ডাই অক্সাইড শনাক্তকরণে স্ত্রী প্রজাতির মশার বিশেষ গ্রন্থি রয়েছে। 2002 সালে দ্য ল্যান্সেট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গর্ভাবস্থায় নারীরা অন্যান্যদের নারীদের চেয়ে 100% বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করেন। পরীক্ষায় দেখা গেছে গর্ভবতী নারীরা মশাকে আকৃষ্ট করেন, বিশেষ করে গর্ভাবস্থায় তৃতীয় দিন মাসের সময় নারীরা বেশি কার্বন ডাই অক্সাইড বাতাসে ছাড়েন। কর্নেল ইউনিভার্সিটির এন্টোমোলজির প্রফেসর লরা হ্যারিংটনের মতে, এই ঘটনার মশাকে আকৃষ্ট করে। 2, বেশি ঘাম বের হয়। অনেকেই আছে যাদের ঘাম অনেক বেশি বের হয়। পরিশ্রমের কারণে ঘামের সঙ্গে ল্যাকটিক অ্যাসিড নামের এক পদার্থ বের হয়। এর গন্ধ মশাকে টেনে আনে। দেহের তাপমাত্রা বেশি থাকলে ঘাম বের হয়। দেহের এই উষ্ণতা মশার কাছে আকর্ষণীয় পরিবেশ, তাই মশারা তাদের দিকেই ছুটে যায়। 3, ও গ্রুপের রক্ত। মশারা রক্ত খেতেই আপনার দেহে বসে। জার্নাল অব মেডিকেল এন্টোমোলজিতে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়, মশাকে আকর্ষণের ক্ষেত্রে রক্তের গ্রুপ ভূমিকা রাখে। ও গ্রুপের রক্তে বিশেষ ধরনের গন্ধ রয়েছে, তাই মশার আগ্রহ বাড়তে যথেষ্ট, জানাল কনলন। 4, বিয়ার খেয়ে থাকলে। পশ্চিম আফ্রিকার মশাদের নিয়ে গবেষণা চালায় +1। কোন ধরনের পানীয় খেলে মশার আকৃষ্ট হয় তার উপর গবেষণা পরিচালিত হয়। দেখা যায় বিয়ার খেলে মশার আকৃষ্ট হয়। এছাড়া জানালেন স্বপ্ন পরিসরে পরিচালিত আরেক গবেষণায় বলা হয়, যারা বিয়ার খান তাদের কামড়াতে উৎসাহিত থাকে মশারা। 5, জেনেটিক। গবেষণায় বলা হয়েছে বিকশিত জেনেটিক পরিবর্তন মশাকে আকৃষ্ট করে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এক গবেষণা প্রতিবেদনে জানায়, মশাকে আকৃষ্ট করতে মানুষ প্রাকৃতিকভাবেই কিছু পদার্থ তৈরি করে আর তা জেনেটিকভাবে নিয়ন্ত্রিত হয়। বন্ধুরা, শুধুমাত্র আপনাদের জন্যই আমাদের আয়োজন। আমাদের আয়োজন যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো, তাই আমাদের সাথে থাকুন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।